সাইবার হামলার আশঙ্কায় আবারও এনআইডি সার্ভার বন্ধ রেখেছে নির্বাচন কমিশন। একই সাথে বন্ধ করে রাখা হয়েছে জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডার এবং জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত ওয়েবসাইটও। আগামীকাল দুপুর পর্যন্ত সার্ভার বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে কমিশন। এ বিষয় নিয়ে আমরা আরও কথা বলব। আমাদের সাথে সরাসরি এখন যুক্ত হচ্ছেন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মিনহাজুল আসিফ। জনাব মিনহাজুল আসিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে বারবার সাইবার হামলার আশঙ্কায় সার্ভার বন্ধ রাখা হচ্ছে, বন্ধ রাখাটাই কি সমাধান কিনা, আপনার কি মতামত? আচ্ছা, বেসিক্যালি আমাদের যারা আসলে ডেভেলপার থাকে, যে গভর্নমেন্ট যে সমস্ত ওয়েবসাইটগুলো থাকে, যে ডেভেলপার যা থাকে, তাদের আসলে সাইবার সিকিউরিটির যে নলেজ, এখানে একটা ল্যাকিংস আমার কাছে যেটা মনে হয়। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, আমরা যে ওল্ড টেকনোলজিতে যে সমস্ত ওয়েবসাইটগুলো তৈরি করতেছি, এই টেকনোলজিগুলোর আপগ্রেডেশন বা বিভিন্ন ধরনের যে সমস্ত অ্যাটাকগুলো হয়, এই অ্যাটাকগুলোতে আসলে ডেভেলপারদের পাশাপাশি আসলে একটা সাইবার সিকিউরিটি টিম রেডি করা, যারা আসলে কন্টিনিউয়াসলি আমাদের বিভিন্ন ধরনের অ্যাটাকগুলো মনিটর করবে, এই জায়গার একটা গ্যাপ আমার কাছে আছে বলে মনে হয়। এক্ষেত্রে আসলে সাইট অথবা সার্ভার বন্ধ রাখাটা সলিউশন না। এখানে আসলে প্রপারলি যে সমস্ত ইউজার ভ্যালিডেশন না করার জন্য এই ধরনের এসকিউএল ইনজেকশন অ্যাটাকের মাধ্যমে আমরা আগেও দেখছি যে ডাটাবেস ডাম্প করে দেখা যাচ্ছে যে ইউজারদের নেম এবং পাসওয়ার্ড সহ বিভিন্ন ইনফরমেশনগুলো লিক হচ্ছে। এছাড়াও আরেকটা বড় সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের ফায়ারওয়েল ইউজ না করা, অর্থাৎ আমাদের যে সমস্ত সার্ভারগুলো থাকে, এই সমস্ত সার্ভারগুলোতে বিভিন্ন ধরনের ফায়ারওয়েল না থাকার কারণে ডিডস বা ডস টাইপের অ্যাটাকগুলো হচ্ছে, সার্ভারগুলো খুব সহজে ডাউন হয়ে যাচ্ছে। এর পাশাপাশি সিকিউরিটি অডিট থাকে না। আমাদের যে সবচেয়ে বড় ল্যাকিংসটা হচ্ছে সিকিউরিটি অডিট না করা, অর্থাৎ ডেভেলপার টিম একটা সাইট ডেভেলপ করে রেখে দিছে, দ্যাটস ইট। এর পাশাপাশি আসলে যে কন্টিনিউয়াসলি উইকলি মান্থলি আমাদের যে একটা অডিট হবে, এই ধরনের অডিটগুলো না হওয়া, তারপর OWASP এর যে টপ যে ভালনারেবিলিটিগুলো আছে, এই টেস্টিংগুলো না করাটা একটা অনেক বড় ইস্যু আমার কাছে যেটা মনে হয়। আপনি জনাব আসিফ, আপনি যে বিষয়গুলোর কথা বলছেন সেগুলো কি আসলে আমাদের তথ্য প্রযুক্তিবিদদের দক্ষতার সমস্যা নাকি পরিকল্পনার সমস্যা? ধরুন এনআইডি এর মতো অতি গুরুত্বপূর্ণ সংবেদনশীল বিষয়ে যেখানে জাতীয় নিরাপত্তা জড়িত, সেখানে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত যদি সংক্ষেপে বলেন? এক্স্যাক্টলি, আমার কাছে যেটা মনে হয় যে ব্যাকডেটেড কিছু টেকনোলজি আমরা ইউজ করতেছি, বা টেকনোলজিগুলোর আপগ্রেড হচ্ছে না, বা API ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা প্রপারলি আসলে API গুলো ইন্টিগ্রেশন করার পর লিক হচ্ছে কিনা বা লিক করা যাচ্ছে কিনা, এ ধরনের ভালনারেবিলিটি টেস্টিং গুলো হচ্ছে না। টেস্টিং গুলো না হওয়ার কারণে যেটা হচ্ছে, নতুন কোনো অ্যাটাক যখন এক্সিকিউট হয়ে যাচ্ছে, তখন সেই অ্যাটাক গুলো এক্সিকিউট হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যারা ডেভেলপার টিম আছে তারা তো আর সিকিউরিটি এক্সপার্ট না, বা তাদেরকে আসলে সঠিকভাবে সিকিউরিটি মানে জ্ঞান প্রদান করা হয় না, বা তারা নিজেরাও আসলে ডেভেলপ করে না, বা আলাদাভাবে আমাদের কোনো সিকিউরিটি টিম ওভাবে না থাকার কারণে যেটা হয় যে কন্টিনিউয়াসলি নতুন যে সমস্ত অ্যাটাকগুলো হচ্ছে, অ্যাটাকগুলো সম্পর্কে তারা পরিচিত থাকতেছে না, যার কারণে এই অ্যাটাকগুলো হচ্ছে। এর মধ্যে XSS, তারপর CSRF বা XSELFI, এই ধরনের ভালনারেবিলিটিগুলোর কারণে আসলে প্রচুর পরিমাণে অ্যাটাক হচ্ছে। তো আমার কাছে যেটা মনে হয় যে ডেভেলপার টিমকে প্রপারলি আসলে সিকিউরিটির ব্যাপারে মানে নলেজ গেদার করতে হবে, অথবা আলাদা একটা মানে সময়ের সাথে তাল মিলিয়ে তাদেরকেও আসলে নিজেদেরকে সেই পরিমাণ দক্ষ হওয়া উচিত বলে আপনি মনে করছেন। অসংখ্য ধন্যবাদ জনাব মিনহাজুল আসিফ, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ মিনহাজুল আসিফ আমাদের সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলছিলেন। ডিবিসি নির্বাচিত সংবাদে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।